সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাও নতুন ভিডিওজের আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজ তোমাদের আমি একজনের জীবন কাহিনী সম্বন্ধে বলবো। কাহিনীটিকে তোমরা একদম মন দিয়ে শোনো। একটি মানুষের ভিতর কতটা পরিমাণ ক্ষমতা আছে তা তোমরা আজ এই জীবনী থেকে জানতে পারবে। নিজেকে কখনো তুমি কম ভেবো না। তুমি চাইলে জীবনে সব কিছুই অ্যাচিভ করতে পারো, জাস্ট নিজের প্রতি একটু ভরসা রাখো। কাহিনীটি জুলিও নামের একটি ছেলের। যখন জুলিও মাত্র 10 বছর, ঠিক তখন থেকেই তার একটি স্বপ্ন ছিল যে তার প্রিয় ক্লাব রিয়েল মাদ্রিদের হয়ে খেলা। সেজন্যই সে দীর্ঘ সময় ধরে মাঠে অনুশীলন করত, যাতে সে তার গোলকিপিং স্কিলকে আরও উন্নত করতে পারে। এইভাবে দেখতে দেখতে কঠোর অনুশীলন আর সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে সে অবশেষে একজন ভালো গোলকিপার হয়ে ওঠে। এরপর 20 বছর হতে না হতেই জুলিও তার স্বপ্নকে বাস্তব করার অনেক কাছেই পৌঁছে যায়, কারণ তাকে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে একজন গোলকিপার হিসেবে সাইন করানো হয়। তখনকার সময় অনেক প্রফেশনাল ফুটবলাররা জুলিওর অনবদ্য গোলকিপিং দেখে বেশ প্রভাবিত হয়েছিলেন এবং তারা মনে করতেন যে সেই একদিন স্পেনের সবথেকে সেরা গোলকিপার হয়ে উঠবে। সালটা ছিল 1963। একদিন জুলিও তার বন্ধুদের সাথে গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িটি ভয়ানক একটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই সাথে তার কোমরের হাড় ভেঙে গুঁড়ো হয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানকার ডাক্তারদের থেকে জানা যায় যে তার কোমরের নিচের অংশ পুরোপুরি প্যারালাইজ হয়ে গেছে এবং সে আর হয়তো কোনোদিন চলতেও পারবে না। ফুটবল খেলা তো অনেক দূরের কথা। এইভাবেই এক মুহূর্তের মধ্যেই তার স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে যায়, যেই স্বপ্নকে পূরণ করতে সে তার জীবনের 10 বছর কঠোর পরিশ্রম করেছিল। স্বপ্ন পূরণ হতে না হতেই সেটা অতি দ্রুত শেষও হয়ে যায়। জুলিও সেই সময় একদম হতাশ হয়ে পড়েছিলেন। জীবনের প্রত্যেকটা মুহূর্ত তার কাছে তখন নরক বলে মনে হচ্ছিল। এইরকম পরিস্থিতিতে পড়লে যে কোনো মানুষই আত্মহত্যার পথেই বেছে নিত, কিন্তু একজন হার না মানা মনোভাবের মানুষ জীবনে যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন, কোনোদিনই সে ভেতর থেকে দুর্বল হতে পারে না। আর জুলিও ঠিক এরকমই মানসিকতার ছিলেন। তাই তো তিনি নিজের হতাশাকে দূর করার জন্য রাতে গান গাইতে ও কবিতা লিখতে শুরু করেন। এরপর ধীরে ধীরে তিনি গিটার বাজানোও শিখে নেন এবং নিজের লেখা কিছু গান গাইতে শুরু করেন গিটারের তালে। 18 মাস বিছানায় পড়ে থাকার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আবার নিজের জীবনকে সাধারণ অবস্থায় ফিরিয়ে আনবেন। অবশেষে অ্যাক্সিডেন্ট হওয়ার 5 বছর পর তিনি একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখানে প্রথম হন। এরপর তিনি আর কোনোদিনও ফুটবল খেলার চেষ্টাও করেননি, বরং নিজের গানের প্রতি গভীর সাধনা শুরু করেন। তাই তো জুলিও ইগলেসিয়াস আজ বিশ্ব সঙ্গীত জগতে বিখ্যাত গায়কদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব। এই কাহিনীটি বলার উদ্দেশ্য শুধুমাত্র তোমাদের ভিতর মোটিভেট করার জন্য কিন্তু একদমই নয়। আমি চাই যে তোমরা এই মানুষটির থেকে কিছু শেখো, এই মানুষটিকে নিজের জীবনের ইন্সপিরেশন বলে মনে করো আর নিজের ভিতর একটা হার না মানা জেদ তৈরি করো। আজ যদি এই মানুষটি এত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরও জীবনে সফল হতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? তোমাদের মধ্যেই বা কি কম আছে? একটা কথা জেনে রাখো, জীবন কিন্তু কারোরই সরল নয়। যদি তাই হতো তাহলে সেটা বড্ড বোরিং হয়ে যেত। জীবনের প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে একটা চ্যালেঞ্জ হিসেবে নাও আর সেটাকে অ্যাকসেপ্ট করে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো এবং এতটাই নিজেকে মানসিকভাবে কঠোর তৈরি করো যাতে কোনো কিছুই তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার মাঝে বাধা হয়ে না দাঁড়াতে পারে। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটি ঠিক এই পর্যন্তই। এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে।